আলাইকুম, আমি তানিমা পারভিন। আমার প্রজেক্টটা হচ্ছে এনহ্যান্সিং দ্য আলঘর কুরিয়ানা ফ্লোটিং মার্কেট। প্রথমে যদি আমি সাইট লোকেশনটা দেখি, তার 1430 তুমি? জি স্যার। আচ্ছা, প্রজেক্টের নাম কি স্যার? প্রজেক্ট টাইটেল হচ্ছে এনহ্যান্সিং দ্য আটঘর কুরিয়ানা ফ্লোটিং মার্কেট ফ্যাসিলিটি। বলে যাও। জি স্যার, প্রথমে যদি আমি সাইট লোকেশনটা দেখি, আমার সাইটটা হচ্ছে পিরোজপুর ডিস্ট্রিক্টের নেসারাবাদ উপজেলা আটঘর কুরিয়ানা কুরিয়ানা ইউনিয়নের আটঘর কুরিয়ানা বাজারে। তো আমার সাইটের হচ্ছে সাইটের হচ্ছে 4.8 একর। সাইটের মোবিলিটি হচ্ছে, যদি আমি ঢাকা ঢাকা গাবতলি থেকে যদি আমি বাসে যাই, ফার্স্ট আমি নেসারাবাদ পর্যন্ত যাব, তারপর হচ্ছে এখান থেকে এখান থেকে অটোতে করে আমি আমার কুরিয়ানা বাজারে যাব। এরপরে যদি আমি ঢাকা থেকে সদরঘাট থেকে লঞ্চে করে যাই, তাহলে আমি সরকারি লঞ্চ ঘাট পর্যন্ত যাব, ওখান থেকে আমি অটোতে করে আমার সাইটে পৌঁছাবো। এরপর যদি আমার পেয়ারার বাজার, সেটাও পেয়ারা হয় যেখানে অনেক বেশি? জি স্যার। সেই সেক্টর না? জি স্যার, সেই প্রজেক্টটা তো পেয়ারার, পেয়ারার বাজার। জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। বলবো মার্কেট স্যার, যদি আমি প্রজেক্ট আমার প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে হচ্ছে আমার, বলো বলো কথা বলো। জি স্যার, স্যার পিরোজপুরের উপর দিয়ে হচ্ছে সন্ধ্যা নদী প্রবাহিত হয়েছে এবং এই নদীর অনেক শাখা প্রশাখা রয়েছে যেগুলো গ্রামগুলোর সাথে কানেক্টেড। আমার সাইটটিতে ভাসমান বাজার গড়ে ওঠার প্রধান কারণ হচ্ছে এখান থেকে খালগুলোর কানেকশন ভালো এবং বাইরের কানেকশনটাও ভালো। এখানে সারা বছর সিজনাল উৎপাদিত পণ্য বিক্রি হয়, কিন্তু সবার কাছে ভাসমান পেয়ারা বাজার নামেই পরিচিত। এর কারণ হলো সরকারি উপজেলার সব থেকে বেশি ভালো ফলন হয় হচ্ছে পেয়ারা। সাধারণত শুক্রবার এবং সোমবার এই 2 দিন হাট বসলেও জুলাই থেকে অক্টোবর এই 4 মাসে প্রতিদিনই বেচা কেনা হয়। দূর দূরান্ত থেকে পাইকারেরা এখানে পেয়ারা কিনতে আসে। এরপর যদি আমি এই সাইটটা, বলা হয়ে থাকে যে এটা হচ্ছে 200 বছরের একটা ভাসমান বাজার, এটা নিয়ে দুইটা মিথ আছে। দুইটা মিথের একটা কমন বিষয় হচ্ছে যে বলা হয় এখান থেকে ভারতের গোয়াতে তীর্থযাত্রা করে একজন এবং সে ওখান থেকে পেয়ারা শীত নিয়ে আসে, তারপরে এখানে পেয়ারা সেই শীত থেকে এখানে আর কি পেয়ারার বাগানের উৎপত্তি হয় এবং এবং এভাবে ছড়িয়ে পড়ে। এরপরে এখানে আমি দেখতে পাচ্ছি যে কোন কোন আশেপাশের ভিলেজ থেকে আমার এই খালগুলো কানেকটিভিটির মাধ্যমে আমার আটঘর কুরিয়ানা সাইটে আসে, এবং সন্ধ্যা নদীর সাথে দেখতে পাচ্ছি যে আমার এই কুরিয়ানা সাইটের কানেকশনটা দুই দিক থেকেই ভালো, যার কারণে আমার এখানে ভাসমান বাজারটা অনেক বেশি ফেমাস। তারপর যদি আমি প্রেজেন্ট ইউনিয়ন ওয়াইজ ল্যান্ড ইউজটা দেখি, তাহলে দেখবো যে আমার ইউনিয়নে হোমস্টে ফরেস্ট পেয়ারা বাগানটা অনেক বেশি। তারপর যদি আমি সাইট সারাউন্ডিং দেখি, তো সাইট সারাউন্ডিং আমার এখানে আমি দেখেছি আমার কোন কোন বিল্ডিং গুলো আছে, এবং যদি আমি স্যাটেলাইট থেকে দেখি, দেখতে পারি যে আমার এখানে প্রচুর পেয়ারা বাগান দেখা যায়। তারপরে যদি আমি এখানে রোড নেটওয়ার্কটা দেখি, আমার এখানে রোড নেটওয়ার্কে সাইটের উপর দিয়ে উপজেলা রোডটা চলে গেছে, এটা একটা পাকা রোড এবং বিকৃত পণ্য এই রোড দিয়েই বরিশাল শহরে যায়। বর্তমানে রাস্তার উপর দিয়ে বর্তমানে রাস্তার উপরে পণ্য রেখে এবং ট্রাক পার্ক, যখন সিজন পুরো সিজন চলে তখন পণ্য রেখে এবং ট্রাক পার্ক করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়। আমি আমার বাজার বিল ফর্মের সাথে পার্কিং ফ্যাসিলিটি দিয়ে প্রবলেমটাকে সলভ করেছি। এটা মনসুন লেভেল এবং ড্রাই সিজনে পানির লেভেলটা ওঠানামা করে, সেটা একটা স্কেচ। তারপরে আমার সাইটে যে সমস্ত বোর্ড গুলো আছে সেগুলো স্ট্যান্ডার্ড সাইজ। ইনকাম সোর্স যদি দেখি, আমার এই এই উপজেলাতে এগ্রিকালচারের উপর ডিপেন্ড, মানে ম্যাক্সিমাম আয়ের উৎসই এগ্রিকালচার, কৃষি কৃষি উৎপাদন উৎপাদিত পণ্য বেচা কেনা, এর উপর ডিপেন্ড করে সবাই জীবিকা, ম্যাক্সিমাম মানুষ জীবিকা নির্বাহ করে। এরপরে যদি আমি আমার এই ফ্লোটিং মার্কেটটা বাজারজাত থেকে শুরু করে বাজার বাগান থেকে শুরু করে বাজারজাত এটাকে যদি আমি খুব সংক্ষেপে বুঝাই, ফার্স্ট আমি দেখতে পাই যে এখানে আমার বাগান থেকে এখানে চাষি পেয়ারাটা পারে, দেন এটা ক্যানাল হয়ে আমার মার্কেটে আসে, মার্কেটে ফুল ফ্লো দেখা যাচ্ছে। এরপরে এখানে যে বিল ফর্ম আছে এর কাছে আসে, পাইকাররা সাধারণত এখানে দাঁড়ায় থাকে আর নৌকাগুলো বিলফর্মের কাছে যায়। এখানে একটা দাম দর হওয়ার পরে এখান থেকে পণ্যটা উঠিয়ে নিয়ে এই প্ল্যাটফর্মে রাখা হয়, দেন রাস্তায় রাস্তার পাশে একটা টেম্পোরারি স্টোর করে ট্রাকে উঠাই দেওয়া হয়।
এখানে আমি দেখছি নৌকা থেকে কিভাবে আনলোড করছে, এখানেও দেখা যাচ্ছে নৌকা থেকে ট্রলারে আনলোড করছে, এখানে ক্যারেটে করে পেয়ারাগুলো রাখছে ট্রাক পর্যন্ত পৌঁছানোর জন্য, এবং এই লাস্ট ইমেজে দেখতে পাচ্ছি যে এখান থেকে ট্রাকে উঠে এবার এটা গন্তব্যে চলে যাবে। তারপরে হচ্ছে আমি কাদের জন্য আসলে কাজ করছি, যদি আমি এখানে দেখি যে আমার ইউজার কারা, এখানে ইউজারকে আমি তিনটা ভাগে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে ফার্মার্স যারা, তো এখানে ইউজার গুলো সুবিধা অসুবিধা গুলো যদি আমরা দেখি, ফার্মারদের সুবিধা হচ্ছে যেহেতু এটা পানিবেষ্টিত অঞ্চল, তারা খুব সহজেই তাদের প্রধান ট্রান্সপোর্ট হচ্ছে বোট, এবং বোটের মাধ্যমে তারা পণ্যগুলো খুব সহজেই বাজার পর্যন্ত নিয়ে আসতে পারে এবং বাজারে এই বোটের উপরে কেনা বেচা হয়। ডিসঅ্যাডভান্টেজ যদি দেখি তাহলে এই পণ্যগুলো কেনা বেচার পরে যে তাদের একটা রেস্ট দরকার, এরকম একটা রেস্টিং প্লেস বা একটা টি স্টল নাই, আর কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি না থাকার কারণে অত্যধিক যখন পণ্য উৎপাদিত হয়, যেমন বর্ষার মৌসুমে প্রতিদিনই পেয়ারা পাড়তে হয়, কারণ তখন পেয়ারাগুলো বর্ষার মৌসুমে প্রতিদিনই প্রচুর পেয়ারা পেকে যায়, তো দেখা যাচ্ছে যে যদি কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি না থাকে কোনো একটা প্রবলেম হলে তাদের মানে অনেক লোয়ার প্রাইসে সেল করতে হয়, এটাতে তারা ক্ষতিগ্রস্ত হয়। এরপর হচ্ছে হোলসেলার, যারা হচ্ছে পাইকার। পাইকার ক্রেতা এখানে দুই রকম, একটা হচ্ছে যারা অনেক দূর থেকে যায়, আর একটা হচ্ছে আঞ্চলিক কিছু পাইকার ক্রেতা থাকে। তো এটা হচ্ছে যদি আমি বলি যে তাদের সুবিধাটা কি, অন্য অন্য মার্কেটে আমরা দেখি যে একজন যে ক্রেতা সে খুঁজে খুঁজে বিক্রেতা খুঁজে, কিন্তু এখানে ক্রেতা তার জায়গাতে থাকে, বিক্রেতা যে সেলার সেই হচ্ছে ক্রেতাকে খুঁজে নেয়। ডিসঅ্যাডভান্টেজ যদি দেখি এখানে হচ্ছে যখন হোলসেলার যে তার প্রোডাক্টটা নিবে, নিয়ে যেমন ওখানে রোড কানেক্টিভিটি অনেক ভালো, তার মানে ম্যাক্সিমাম পণ্যই এখন বাই রোডেই যাতায়াত করে। একটা সময় ছিল যখন রোড কানেকশন খারাপ ছিল, পাকা রোড ছিল না, তখন বেশিরভাগ পণ্য নদীপথে গেলেও এখন বেশিরভাগ পণ্য হচ্ছে বাই রোডে যায়। তাহলে এখানে ডিসঅ্যাডভান্টেজটা কি, যে এখানে আমি যে পণ্যটা তুলবো ট্রেডার্স, এখানে কোনো ডক নাই, টেম্পোরারি কোনো স্টোরেজ নাই, অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি নাই তাদের, এবং হচ্ছে ট্রাকের জন্য কোনো পার্কিং স্পেস নাই। আর যদি এখন ট্যুরিস্টদের কথা বলি তাহলে হচ্ছে তাদের অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে একই সাথে তারা হচ্ছে একটা ফ্লোটিং মার্কেট, একটা ভাসমান বাজার এবং এগ্রো ট্যুরিজমটা তারা উপভোগ করতে পারে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে তাদের কোনো অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি নাই, কোনো স্পেসিফিক স্পেস নাই যেখান থেকে তারা ফ্লোটিং মার্কেটটাকে উপভোগ করতে পারে, কোনো বোট স্টেশন নাই যেখান থেকে তারা ঘুরে দেখার জন্য নৌকাটা ভাড়া দিতে পারে। যদি শর্ট দেখি তাহলে হচ্ছে আমার মার্কেটের স্ট্রেংথটা যদি আমি দেখি, এই মার্কেটে হচ্ছে সারা বছরই এই মার্কেটটা অপারেট হয়, যদিও পেয়ারা সিজনে এটা একদম ফুল ফ্লো থাকে। তারপরে বাজার সাইডটা হচ্ছে বোথ ওয়াটার বডি এবং বাই রোডের সাথে কানেক্টেড, এমন একটা জায়গায় অবস্থান যে দুইভাবেই সে পণ্য খুব সহজে ডেলিভার করতে পারে। তারপরে গুয়াবা অর্চার্ড মানে বাগানগুলো কুরিয়ানা বাজারের আশেপাশেই। তারপরে হচ্ছে পিক সিজনে হচ্ছে প্রচুর পরিমাণ টুরিস্ট আমার সাইডে আসে। উইকনেস যদি দেখি, আমার এখানে কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি নাই, বাজার বিল ফর্ম ভেরি পোর, ডকিং ফ্যাসিলিটি ভেরি পোর, টেম্পোরারি স্টোরেজের অভাব, উইন্টার সিজনে লেভেলটা ওয়াটার লেভেলটা কমে যায়, তারপরে রেস্টিং প্লেস নাই, সেলারদের জন্য পাবলিক টয়লেট ফ্যাসিলিটি নাই, টুরিস্টদেরও ফ্যাসিলিটি নাই, তারপরে হচ্ছে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি টুরিস্ট বা ট্রেডার্স কারোর জন্যই নাই। অপরচুনিটি যদি যদি দেখি যে আমি একটা আমি মার্কেট বিল ফর্মটা ডেভেলপের মাধ্যমে একটা ট্রেডিশনাল মার্কেটকে ডেভেলপ করতে পারি, তারপর হচ্ছে যদি আমি এখানে কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি দিতে পারি, শুধুমাত্র পেয়ারা না অন্যান্য এখানে আরো কিছু ফল আছে, সেই ফল বা সিজনাল সবজিগুলোও তারা স্টোর করতে পারবে। টুরিস্ট ফ্যাসিলিটি যদি আমি এখানে দিই তাহলে আমার সাইটটা আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। তারপরে এটা বায়ার এবং সেলারের একটা ভালো লিঙ্কেজ হতে পারে যদি আমি এখানে বাজারটাকে ইমপ্রুভ করি, সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরের বায়াররা অনেক বেশি আগ্রহী হবে। তারপরে হচ্ছে এখানে লোকাল কমিউনিটির মানুষজনের জন্য একটা ইনকাম সোর্সও হবে, একটা এমপ্লয়মেন্টের জায়গা হবে। সেটা হচ্ছে এখানে যখন অনেক বেশি টুরিস্ট আসে, ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে, তখন হচ্ছে পানিটা দূষিত হয়, আর এক্সেসিভ টুরিস্ট হচ্ছে এখানকার লোকালিটির জন্য বা বাগানগুলোর জন্য ভালো না, কারণ এই ভালো না বলতে হুমকি স্বরূপ, কারণ যখন হচ্ছে নৌকাগুলো নিয়ে তারা বাগানগুলো দেখতে যায় অনেক সময় পাতা ফল এগুলো ছিঁড়ে ফেলে। তারপর যদি দেখি আমি হচ্ছে এটার উপর বেস করে হচ্ছে আমার ফাংশনটাকে রেডি করেছি। এবার যদি কনসেপচুয়াল আউটলাইনে চলে যাই তাহলে হচ্ছে এইখানে নেটিভ পিপল যারা, তারা পুরোপুরি হচ্ছে ফ্লোটিং মার্কেটটার উপরই ডিপেন্ডেন্ট, তারপরে হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে তাদের জীবিকা নির্বাহ করে। এখন আমি যদি দেখি যে এখানে যদি আমি অনেক বেশি ফ্যাসিলিটি দিই তাহলে আমার অনেক বেশি বায়ার আসবে, বায়ার যখন আমার অনেক বেশি আসবে তখন সেলার বায়ার সেটার লিঙ্কেজ হবে, ফার্মাররা তাদের ফেয়ার প্রাইস পাবে, ওখান থেকে তারা উৎপাদনের জন্য আরো বেশি ইন্সপিরেশন পাবে, প্রাইভেট সেক্টরও তখন যখন আমার ইন্সপিরেশন পেয়ে প্রোডাকশন বাড়বে প্রাইভেট সেক্টরও ইন্টারেস্টেড হবে, তখন এটা একটা রুরাল ইকোনমিক হাব হবে।
টুরিস্টরা অ্যাট্রাক্ট হবে, তখন লোকাল ইকোনমিটা বাড়বে। তো আমার কনসেপ্টটা এই প্রেজেন্ট হচ্ছে অ্যানালাইসিস থেকে আমার যেটা কনসেপ্ট আসছে সেটা হচ্ছে ইনহ্যান্সিং আর্ঘর কুরিয়ানা ফ্লোটিং মার্কেট ফ্যাসিলিটি। যখন আমি আমি যখন আমার এই এই যে ফাংশন দ্যাট ইনহ্যান্স মার্কেট ফ্যাসিলিটি, যে যে ফাংশন গুলোকে অ্যাড করে আমি আমার মার্কেটটাকে ইনহ্যান্স করতে পারি, সেটা হচ্ছে এখানে সেইগুলো বলা হয়েছে। এগুলো হচ্ছে আমি ফাংশন কিভাবে নিয়ে গেছি আমি বলছি। এটা হচ্ছে আমার একটা কনসেপচুয়াল স্কেচ, যেখানে ভ্রমণকারীর বিশ্রাম কক্ষ, ভ্রমণকারীর জন্য নৌকার ঘাট, বাজার, নজর ঘাটি যেমন ওয়াচ টাওয়ার, হিমাগার এবং হচ্ছে এগুলো দেখানো হয়েছে, জমায়েতের স্থান সর্বসাধারণের জন্য, এই জিনিসগুলো আমি দেখাইছি। তারপরে এখানে যদি এখানে আমি টোটাল টোটাল এরিয়াটাকে টোটাল সাইটটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমার টুরিস্ট অ্যাকোমোডেশন এবং ট্রেডার্স অ্যাকোমোডেশনটা, তারপরে টুরিস্ট ফ্যাসিলিটি একটা জোন, বাজার জোনটা। যদি আমি এখন আমি যদি এখন হচ্ছে মাস্টার মাস্টার প্ল্যানে দেখি যে এই এগুলো হচ্ছে আমার টুরিস্ট অ্যাকোমোডেশন, এই যে আমার রেস্টুরেন্টের লোকেশনটা, অফিস মেইন এন্ট্রি, আমার ট্রেডার্স অ্যাকোমোডেশন রেস্টুরেন্ট, এটা আমার হচ্ছে টুরিস্ট বোট স্টেশন, এটা হচ্ছে আমার বিল্ডিং বাজার বিল ফর্মটা, টেম্পোরারি স্টোরেজ গুলো এই এখানে, আর হচ্ছে টি স্টল হচ্ছে আমার এখানে যে ওয়াচ টাওয়ার আছে এবং টি স্টলটা নিচে এবং ওয়াচ টাওয়ারটা আমি হচ্ছে উপরে দিয়েছি। আর এইখানে হচ্ছে আমার বাজার কমিটির কোল্ড স্টোরেজ এবং ম্যানেজমেন্ট রুম, এটা হচ্ছে আমার কোল্ড স্টোরেজ। তারপর যদি দেখি আমি আমার সাইটে যদি ফার্স্টে টুরিস্ট জোন দিয়ে শুরু করি, টুরিস্ট জোন হচ্ছে আমার এদিকে যদি এন্ট্রেন্স নাই, এটা হচ্ছে আমার মেইন এন্ট্রি, মেইন এন্ট্রির পরে হচ্ছে আমার এখানে অফিস, তারপরে হচ্ছে টুরিস্টদের জন্য ডেডিকেটেড একটা রেস্টুরেন্ট, এরপর হচ্ছে টুরিস্ট অ্যাকোমোডেশন গুলো। টুরিস্ট অ্যাকোমোডেশনটা হচ্ছে আমি তিন রকম ভাবে করেছি। একটা হচ্ছে যারা ওখানে মানে সাইট অ্যানালাইসিস করে যখন আমি দেখেছি যে এখানে ব্যাচেলার যারা তাদের একটা গ্রুপ যায় ঘোরার জন্য, আর ফ্যামিলি নিয়ে কেউ কেউ যায়, কখনো কখনো ওখানে ভিআইপি গেস্টও আসে। আর তারপরে এই পাশে যদি দেখি আমার একই অফিস থেকে বা একই এন্ট্রেন্স দিয়ে আমার ট্রেডার্সটাও আসবে, ট্রেডার্সদের জন্য আমার এই জোনটা আলাদা করা। এরপরে যদি দেখি যে যারা এখানে আসছে তারা তাদের জন্য এটা একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে হচ্ছে যারা ট্রেডার্স তারা সার্ভিস নিবে, যারা টুরিস্ট তারাও সার্ভিস নিবে। তারপরে হচ্ছে টুরিস্টদের জন্য একটা বোট স্টেশন, যেখান থেকে তারা হচ্ছে নৌকা ভাড়া নিয়ে পুরো মার্কেটটা দেখতে পাবে এবং এর আশেপাশে অন্যান্য যে ফ্লোটিং মার্কেট গুলো আছে সেগুলোতেও যেতে পারবে। এরপরে যদি হচ্ছে আমি প্রথমে আমার এই এই মডিউল গুলো দেখি, এই ফার্স্টের মডিউলটা হচ্ছে আমার ট্রেডার্সের জন্য জায়গা, ট্রেডার্স স্ট্যান্ডিং স্পেস। এইখানে দাঁড়ায় একটা ট্রেডার্স হচ্ছে যারা হচ্ছে ফার্মার, তাদের সাথে দাম দর করবে, যখন দামে বনবে তখন হচ্ছে আমার পরের পরের ফর্মে এখানে আসবে। এখানে আমি ডক রেখেছি, এই ডকের সাথে হচ্ছে আমার র্যাম্প আছে, এই র্যাম্পটা হচ্ছে পানির লেভেল ওঠানামা করার সাথে র্যাম্পটাও ওঠানামা করে, এটা আমি পরে ডিটেলে দেখাচ্ছি। এখানে এসে এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে ডকের সাথে আমার পন্টন আছে, যেখানে এক দুইটা পন্টনের মাঝখানে দুইটা নৌকা আসতে পারবে, দুইটা নৌকা থেকে আমি খুব ইজিলি পণ্যগুলো নিতে পারবো। এখানে ট্রলি আছে, ট্রলি দিয়ে পণ্যগুলো সে নিয়ে আসবে, এই র্যাম্প দিয়ে নিয়ে আসে, নিয়ে এসে সে হচ্ছে এখানে আমার ট্রাকের জন্য পার্কিং, সরাসরি এই ট্রাকের পার্কিং এর ট্রাকের হচ্ছে হাইটের সাথে মিল রেখে হচ্ছে আমার এই প্ল্যাটফর্মটা করা, যাতে খুব ইজিলি ট্রলি দিয়ে আমি একেবারে ট্রাকের ভিতরে পণ্যটা রাখতে পারি। তারপরে হচ্ছে এই ফর্মটা হচ্ছে নিচে যখন আমার এখানে কেনা বেচা শেষ হয়ে গেল, তখন হচ্ছে যারা কৃষক তারা কেনা বেচা শেষে এখানে এসে এখানে হচ্ছে আমার ইয়ে রাখা টি স্টল আছে, তারা হচ্ছে এখানে চাপানি খেয়ে এখান থেকে চলে যেতে পারবে। এবং এটার উপরে হচ্ছে ওয়াচ টাওয়ার, এমনি যারা টুরিস্ট আছে যারা খুব কাছে থেকে বাজারটাকে দেখতে চায়, উপভোগ করতে চায়, তারা এখান থেকে স্টেয়ার দিয়ে সরাসরি হচ্ছে এই ওয়াচ টাওয়ারে যেতে পারবে। তারপরে এই এই ফর্ম গুলো একইভাবে কাজ করছে। এরপরে হচ্ছে এখানে আমার যখন কৃষকরা কোন একটা কারণে পণ্য বিক্রি করতে পারবে না, তাদেরকে হচ্ছে কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি নিতে হবে, তখন তারা এই ফর্মে আসবে। এই জোনে এসে তারা হচ্ছে এইখানে র্যাম্প দিয়ে ট্রলি দিয়ে হচ্ছে আমার এই কোল্ড স্টোরেজে তাদের পণ্যটা রাখবে, এবং কোল্ড স্টোরেজে যে পণ্যটা রাখবে সেটা সে এখান থেকে সরাসরি ট্রেডার্সের কাছে বিক্রি করে দিতে পারবে। এখানে পার্কিং আছে, এখান থেকে নিয়ে ট্রেডার্স চলে যাবে।
আর এখানে হচ্ছে আমার যেহেতু এটা একটা বাজার, প্রত্যেকটা বাজারের কমিটি কমিটি থাকে, বাজার কমিটি এবং হচ্ছে কোল্ড স্টোরেজের যে একটা ম্যানেজমেন্ট রুম সেটা হচ্ছে আমার এখানে থাকবে। এবার যদি হচ্ছে আমি আমার মেইন এন্ট্রান্সের লবি লাউঞ্জের সেকশনটা দেখি, তাহলে হচ্ছে দেখতে পাই এই যে সেকশন লাইন, এটা হচ্ছে আমার এন্ট্রি, এন্ট্রি হয়ে যে সেকশন, আর এটা হচ্ছে একটা 3D ভিউ সেকশনের। তারপর যদি হচ্ছে আমি আমার ইসের মডিউল গুলো দেখি, আমি যদি আমার টুরিস্ট অ্যাকোমোডেশন মডিউল গুলো দেখি, এই মডিউল গুলো রুম গুলো আমি হচ্ছে এখানে এখানকার যে ট্রেডিশনাল হাউস সেখান থেকে আমি সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে করেছি। এটা হচ্ছে যেটা একটা স্কেচ, এটা যদি আমি 3D ভিউ দেখি, এটা যদি একটা সেকশন আমি দেখি, তাহলে হচ্ছে এই যে একটা মডিউলকে আমি সেকশন করেছি, এই যে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে উঠে যাচ্ছে, এটা হচ্ছে আমার এই টুরিস্ট অ্যাকোমোডেশনের 3D ভিউ। এটা ওয়াটার বডি থেকে যখন আমি ভিউটা দেখতেছি, এটা হচ্ছে আমার সেই এন্ট্রান্স লবি লাউঞ্জ। এটা সিজনাল ওয়াইজ দেখাইছি, যখন হচ্ছে সানি ডে এবং যখন হচ্ছে আমার বৃষ্টির সময়টা কেমন হয়। তারপরে হচ্ছে এখন যদি আমি এই যে আমার সেই বাজার ফর্ম মডিউল যেটাকে আমি একটু আগে মানে ডিসক্রাইব করলাম, এখানে আসছে, এটা হচ্ছে আমার রাস্তা থেকে র‍্যাম্প দিয়ে আমি এখানে যাচ্ছি, এখান থেকে হচ্ছে পণ্য নিয়ে এখান থেকে এসে যে ট্রলিতে উঠে যাচ্ছে, আর এই স্টেয়ারটা হচ্ছে যখন ট্রাকটা যখন দাঁড়িয়ে আছে এটাতে, এটা যে ড্রাইভার বা যারা আছে তারা চাইলে এই স্টেয়ার দিয়ে উঠে এখানে সেটে যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমার টি স্টলটা, এটা হচ্ছে আমার টেম্পোরারি স্টোরেজের একটা স্পেস এন্ট্রি ভিউ, এই যে একটা মানুষ হচ্ছে যাচ্ছে এখানে, এখানে রিভার সাইড ডেক ভিউ, এখান থেকে হচ্ছে আমি যেখানে ট্রেডার্স দাঁড়িয়ে আছে এই স্পেসটাকে দেখতে পাই, রিভার সাইড ডেক ভিউ এই যে, আর ওয়াচ টাওয়ার ভিউটা, এই যে একটা মানুষ গিয়ে এখানে স্টেয়ার দিয়ে ওয়াচ ওয়াচ টাওয়ারে যেতে পারে, দেখা যাচ্ছে একটা ট্রাক হচ্ছে লোডিং হচ্ছে ইয়ে থেকে, টেম্পোরারি স্টোরেজ থেকে। তারপরে এখানে আমি যেটা দেখতে পাই যে র‍্যাম্প থেকে লেক এবং দ্রুত শেষ করো, তোমার সময় শেষ। স্যার এখানে হচ্ছে আমি যে র‍্যাম্প ইউজ করেছি, এখানে একটা সেকশন দেখিয়েছে যে কিভাবে র‍্যাম্পটা কাজ করবে। এটা যদি আমার ডেক, এটা যদি আমার ডেকটা হয় আর একটা স্টিপের সাথে এই র‍্যাম্পটা হচ্ছে আসলে আটকানো থাকে, যেন হচ্ছে এটাকে হচ্ছে ফিক্সড 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 ডগ বলে, পানি মানুষজন এর উপর দিয়ে চলাফেরা করলে বা পানির কারণে এটা নড়বে না, যখন ওয়াটার লেভেলটা হাই থাকবে তখন এটা এরকম অবস্থায় থাকবে, যখন ওয়াটার লেভেলটা লো হয়ে যাবে তখন হচ্ছে এই র‍্যাম্পটা এভাবে কাজ করবে। আর এটা হচ্ছে ফ্লোটিং ডেক গুলোর নিচে হচ্ছে এরকম হচ্ছে ড্রাম দিয়ে আমি এটাকে ফ্লোট করে রাখবো, আর যে ট্রলিটা আমি এখানে ইউজ করবো সেই ট্রলিটা এবং হচ্ছে যে ক্যারেক্টার আমি এখানে ইউজ করবো, এই ক্যারেক্টার দুইটা লেভেলে রেখে আমি হচ্ছে নৌকা থেকে একেবারে ট্রাক পর্যন্ত নিতে পারবো। এটা হচ্ছে এবার হচ্ছে আমাদের এখানে কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিটা হচ্ছে কেন দরকার, যদি যখন হচ্ছে একজন ফার্মার হচ্ছে কোনো কারণে হচ্ছে বিক্রি করতে পারে না, একদিনে বিক্রি করতে পারে না, তখন হচ্ছে নন প্রফিটেবল হয়, আর যখন হচ্ছে এটা যদি যখন বিক্রি করতে একটা কোল্ড স্টোরেজ যদি থাকে তাহলে এখানে কোল্ড স্টোরেজ সেই ফ্যাসিলিটিটা ইউজ করতে পারে, তখন প্রোডাক্টটা সেই বিক্রি করে লাভবান হয়, প্রফিটেবল হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যদি আমি দেখি যে আমার এই যে কোল্ড স্টোরেজের এটা হচ্ছে প্ল্যান, এই যে সেকশন, এই যে সেকশন, আর এখানে হচ্ছে আমি এই এই সেকশনটাকে দেখিয়েছি যে এটাকে র‍্যাম্পটাকে এখান থেকে র‍্যাম্পটা এভাবে কাজ করছে। তারপর যদি আমি একটা বার্সাই ভিউ দেখি, তারপরে কোল্ড স্টোরেজের উপরে আমি একটা স্টাডি দিয়েছি, আর যদি আমি হচ্ছে মাস্টার প্ল্যানে একটা লংগিটিউডিনাল সেকশন দেখি, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাকোমোডেশন থেকে আমার রেস্টুরেন্টে এই পর্যন্ত লংগিটিউডিনাল সেকশনটা হচ্ছে এটা, তারপরে হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে একবারে হচ্ছে আমার সাইটে শেষ পর্যন্ত কোল্ড স্টোরেজ পর্যন্ত এটা হচ্ছে আমার এই লংগিটিউডিনাল সেকশন এটা। আর এটা হচ্ছে আমাদের ট্যুরিস্ট বোর্ডটা আসলে ওখানে যে সাধারণ মালবাহী নৌকাগুলো ট্যুরিস্ট বোর্ড গুলো আসলে ওরকমই, আমি এখানে এমন একটা ট্যুরিস্ট বোর্ড চিন্তা করছি যে দুই পাশে এরকম সিটার থাকবে যাতে করে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে বসতে পারে, উপরে টুক থাকবে, এতটুকু। থ্যাংক ইউ। তোমার শেষের স্কেচটা বোটের উপর যে চালটা দিয়েছ, চালটা ভালো হয়নি। আমাদের দেশে ছইয়ের মতো কেন করা থাকে, যখন একটু বৃষ্টি আসলো এখানে কিন্তু তারা সবাই ভিজে যাবে, একটু একটু কার্ভে যদি নেমে আসে গ্যাপ থাকতে পারে তাহলে আর একটু বেটার প্রোটেক্টেড হয়। মাঝে মাঝে আমাদের করতে হয় কি,
যেটা ট্র্যাডিশনে আছে সেটার থেকে ওইটা উইজডমটা নিতে হয়, ওর মধ্যে কিন্তু জ্ঞান আছে, ওই জ্ঞানটাকে নিয়ে তারপর আগাতে হয়। হঠাৎ করে কোনো কিছু প্রপোজ করতে গেলে কিছু অসুবিধা হতে পারে। তুমি একটু তোমার আমি তোমার অ্যাকোমোডেশন টুরিস্ট অ্যাকোমোডেশনের যেটা দেখতে চাই, টুরিস্ট অ্যাকোমোডেশন এখান থেকে কিছুটা কি পানির উপরে একটু ডেক করে আসা যেত? স্যার আমি এটা হচ্ছে প্রথমে ওভাবে চিন্তা করছিলাম, পরে যেহেতু স্যার এটা আমার জাস্ট একটা ডেক আসা যেত কিনা পানির পাশে, স্যার আসা যেত স্যার এখানে যে যে তাহলে কি হতো, তাহলে কি হতো, তাহলে ওই যে যে নৌকাগুলা যাচ্ছে টুরিস্ট ওই মজাটা পেত, ওই নৌকাটাকে তখনই আটকায়, এই যে ভাই একটু এদিকে আসেন তো একটু আমাকে দিবেন, একটা আলাদা একটা ইন্টারাকশন হয় না? আর ওটা করিনি, টুরিস্টটা তো নৌকার মধ্যে নৌকায় চড়ে গিয়ে নৌকার নৌকায় নৌকায় গিয়ে তো কিনতে পারে, তাই না? স্যার ওটা আমি করিনি এই কারণে যে তাহলে যে কেউ এই পাশ থেকে অ্যাক্সেস নিতে পারবে, মানে এখানে যে টুরিস্টদের যে একটা সেফটির বিষয়টা এটা স্যার আমার কাছে মনে হয়েছে যে সমস্যা হতে পারে, যার কারণে এখানে আমি ডেক দিয়ে পাশ দিয়ে রেলিং দিয়ে দিই। ওইটা লার্জার ইস্যু না, এসব জায়গায় করতে হয় কি, এসব জায়গায় তুমি সবসময় মনে রাখবে যে হোয়াট আর ইউ ট্রাইং টু ডু, তুমি কি করছো, সেটা হচ্ছে যে তুমি এই জায়গায় অনেক ছবি দেখেছি, আমরা অনেকেই ছবি দেখেছি, কয়জন গিয়েছি আসলে, আমি তো নিজেও যাইনি, কথাটা বুঝতে পারছো কেন যাইনি? অথচ এই বাঙালিরাই ব্যাংককে গেলে ব্যাংককের শপিং মার্কেট দেখতে চলে যায় টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে, এটা আহামরি কোনো কিছু না, কিন্তু ব্যাংকটে ফ্লোটিং মার্কেটের এখন যে পানি টানি অবস্থা তার চেয়ে আমাদের এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। কিন্তু এই যে ওয়াই ওয়াই ডু উই ডু দিস, বিকজ আমরা আমাদের এই আমাদের বিটি গুলাকে আমরা মানে খুব রুক্ষ ভাবে বলতে গেলে বলতে হয় যে আমরা মার্কেট করতে পারিনি, বুঝতে পারছো? হ্যাঁ আরেকটু আমি তুমি নিজে চিন্তা করো যে আমি একটু ডেকল্প একটু পানি পর্যন্ত এনে দিলাম, নৌকা যাচ্ছে একজন ডাক দিল, ছবি তুলতে একটা ফটোগ্রাফাররা তো এনজয় করতো, তাই না? তারপর তো আমরা নৌকার মধ্যে গিয়ে গিয়েও তো নৌকায় নৌকায় কেনার চেষ্টা করতে পারি, রাইট? তো কিছু কিছু জিনিস যারা কয়েকজন আছে যারা বিক্রি করবে না, কারণ তারা একদম আসছেই একদম আড়তদারের কাছে গিয়ে বিক্রি করতে মনকে মন, রাইট? আর কয়েকজন থাকতে পারে যে অল্প কিছু অ্যামাউন্ট নিয়ে ঘুরছে, হ্যাঁ এই টুরিস্টদেরকেই সার্ভ করার জন্য, ওরাও বুঝছে, ওরাও বুঝবে ওরা কি করতে হবে, ওরা কয়েকজন একটু আলাদা হয়ে যাবে, কয়েকজন এই একটু সার্ভ করবে আর কয়েকজন বাকি যে মেইন বিজনেস সেটাকে চালিয়ে যাবে, হয়তো বাবা চালিয়ে যাবে আর ছোট একটা ছেলেকে দিয়ে দিলে তুই এরকম দেখিস নৌকা নিয়ে ঘুরিস, কেউ ডাক টাক বিলে আগে দিস বেড়া, বুঝে গেছে? সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট যখন টুরিস্ট কোনো কিছু ডিজাইন করবা, টুরিজম ইজ অ্যাবাউট এক্সপিরিয়েন্স, অলরাইট? তুমি তোমার বিছানায় যে একটা বালিশ আছে, কক্সবাজার হোটেলে গেলে কি তার 5 গুণ বেশি বালিশ থাকে? না। বিছানাতে কি তোমার বিছানার 3 গুণ সাইজ হয়ে যায়? না। আমরা যাই কিসের জন্য? আমরা একটা এক্সপিরিয়েন্স, টোটাল এক্সপিরিয়েন্স এর জন্য যাই, রাইট? হোটেলটা একটা অজুহাত মাত্র, বাট হোটেলটা আমার বাকি এক্সপিরিয়েন্স গুলা দেয়, আবার সেই হোটেলটা আবার আমরা চুজ করি কোনটা, যে হোটেল আবার কিছু হোটেলটা কিছু এক্সপিরিয়েন্স দেয়, হয়তো একটা সুন্দর সুইমিং পুল আছে, হয়তো একটা খেলার জায়গা আছে ছোট বাচ্চাদের, আই ডোন্ট নো, বাট এভরিথিং ইজ অ্যাবাউট ওয়েন উই ওয়ার্ক উইথ ট্যুরিজম উই ট্রাই টু ক্রিয়েট এক্সপিরিয়েন্স। আমাদের এই জায়গাটা ইউনিক কারণ এখানে আমরা সেই আর্টিফিশিয়াল এক্সপিরিয়েন্সগুলো তৈরি করবো না, আমার যা আছে যা ঘটছে এটাই সুন্দর। এই যে তুমি ওয়াচ টাওয়ার কেন দিয়েছো, মানুষ উঠে দেখবে ছবি তুলবে এর জন্যই তো দিয়েছো, তাই না? জি স্যার, যেন মার্কেটটাকে একটু কাছ থেকে অনুভব করতে পারে, উপর থেকে দেখতে পারবে, ওই অ্যাঙ্গেলটা খুব সুন্দর, রাইট? সো ঠিক সেই রকম আমার মনে হয় তোমার রেস্টুরেন্ট আর থাকার জায়গাটায় একটু ডেক লাইক ইস কানেকশন, মোর কানেকশন উইথ দ্য ইভেন্ট, এই যে পানি দিয়ে যাচ্ছে এটার সাথে আরেকটা কানেকশন আর একটু বাড়ালে ভালো। এছাড়া আমি যদি বলি
আমি এই প্রবলেমগুলো বলার উদ্দেশ্য একটাই হচ্ছে যে তোমার প্রজেক্ট আমার ভালো লেগেছে, বাকি প্রজেক্ট ভালো হয়েছে। কিন্তু এই কয়টা বললাম কারণ তুমি যাতে উপলব্ধি করতে পারো যে আর আর কি কি করা যেত, জুড়ি হচ্ছে কথাটা বুঝেছ? জুড়ি কিন্তু it is also a place to explore or to rethink or to extend our thoughts. Jury is a part of our educational learning process. So abar ami je gula bollam egulai je sada satya erkom kono kotha nai, eta keo niye chinta korte paro, tumi hoto chinta kore dekhte paro je amar chintar modhe kichu problem ache, tale tumi agree korte paro disagree korte paro, but this is a place jekhane amra erokom kore ideas exchange korbo, তোমাদের আইডিয়াস আমরা দেখব, আমরা আমাদের থেকে কিছু কথা বলবো, আমরা কিন্তু তোমাদের আইডিয়াসও দেখতে আসছি, আমরা কিন্তু তোমাদের ভুল ধরতে আসি নাই শুধু, আমার কথা বোঝা গেছে? আমরা কিন্তু এসছি দেখতে যে তোমরাও কি চিন্তা করছো কি না করছো, কি হতে পারে, সেই জায়গায় কথা বলা। তোমার বাকি যে তুমি ঘাট স্টোরেজ সাপ্লাই চেইন এগুলো নিয়ে যেসব চিন্তাগুলো আছে এগুলো very functional aspect of the project gulo sob bhalo, tomar renders gulo bhalo kintu presentation ekdom thik hoyni, ekta render ekta page e keno prottekta alada ekta page demand kore, prottekta render ekta page demand kore, amra to dekhte parte hobe amader kache shomoy to kom to ejono compact kore no erokom. You see, presenting is also an art. Presenting is also an art. তোমার তোমাকে কতক্ষণ আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে, রাইট? হ্যাঁ, তোমার স্লাইড কয়টা, তোমার স্লাইড কয়টা? সব মিলে 25টা। আমি কিছুদিন আগেও একটা এক ঘন্টা লেকচার দিয়েছি, আমার স্লাইড ছিল 200। আমাদের 15 মিনিট টাইম ছিল, তো ওই কারণে আমি হচ্ছে ইন্টারভিউ আড়া যায়। What I'm saying is that এগুলো ছবি, এই এই চারটা একসাথে দেখতে আমার যতটা কষ্ট হচ্ছে, তুমি যদি আলাদা আলাদা চারটা দিতে, আমি কিন্তু ওগুলাও যদি তুমি মাত্র 5 সেকেন্ড করে ধরে রাখতে, আমরা কিন্তু আরো এপ্রিসিয়েট করতাম তোমার কাছে। আমরা তো চাচ্ছি দেখতে, আমার কথাটা বুঝেছ? তোমার সুন্দর রেন্ডার হয়েছে, আমি এখন কষ্ট করে দেখছি তোমার রেন্ডার গুলো সুন্দর। হ্যাঁ, তোমার নাইস রেন্ডার্স, একটা জায়গাটার সাথে মানানসই, ওই জায়গার অ্যাম্বিয়েন্স এর সাথে মানানসই, তোমার চয়েস অফ রেন্ডারিং টোনালিটিস গুলো ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এগুলো আমরা তো দেখতে চাই। এগুলো এইভাবে একটা পেজের চারটা না মানে ক্র্যাঙ্ক করে ফেলেছে, বুঝেছো ব্যাপারটা? বাট কাজ ভালো হচ্ছে। ও যে কয়টা জিনিস বললাম ওগুলো চিন্তা করে দেখতে পারো। আমি এই প্রজেক্টটা নিয়ে বলবো, আমি বলেন স্যার। আচ্ছা, আমি বলবো এখন কিছু? জি স্যার, জি স্যার বলেন স্যার। বলতে পারবো? জি স্যার বলেন। স্যার বলেন। আমি, হ্যাঁ, আমার এই প্রজেক্টটা নিয়ে আমি প্রথম থেকে আলোচনা করেছি এবং এই প্রজেক্টটা যেভাবে স্টার্ট করেছিল এখন এটা আর অনেক গোছাল হয়েছে এবং আর বড় হয়েছে। তারপরেও আমি তাকে বলবো যার পসিবিলিটি আরো অনেক রয়ে গেছে এবং তার সে তার নিজেকে নিজে লিমিট করে ফেলছে। আমি ওকে বলছিলাম যে পেয়ারা 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 বলছো কেন? পেয়ারা তো হলো 2 মাসের ফসল। হ্যাঁ, 2 মাসের পরে পেয়ারা পাওয়া যায় না, বাকি তো রয়ে গেছে 10 মাস। সেই 10 মাস কি হবে? সেখানে নিশ্চয়ই বাজার বাজার থেকে যাবে, এই ট্রেডাররা ট্রেডার থেকে যাবে, তাদের জন্য যে অ্যাকোমোডেশন দিচ্ছ সুযোগ সুবিধা দিচ্ছ সেগুলো থেকে যাবে। এবং জানতে হবে যে এই পেয়ারার যে বিজনেসটা এটা কিভাবে হয়। আমরা দেখেছি সব ফলেরই বিজনেস একটা ধরন আছে, সেটা মেহেরপুরের আমি হোক আর ময়মনসিংয়ের এই কি বলে আমের পরে লিচুই হোক অথবা অন্য কোনো যে ফসলই হোক, সেটার সাধারণত
অনেক এক একটা এক এক ধরনের বাণিজ্য হয়। যেমন এই এই ফসলগুলার বিক্রির ধরন গুলো আলাদা। তো কোনো কোনো বাগানের মালিক আছে যারা বাগানটাকে বিক্রি করে দেয়, যে সামনের বছর বাগানটা একজন ইয়া আসলো, বিজনেসম্যান আসলো, সে কিনে নিয়ে এলো 30 একর জায়গা, যত আম হবে বা যত পেয়ারা হবে সব আমার, আপনি 1 লক্ষ টাকা পাবেন। এটাই হলো একটা ধরন। আরেকটা ধরন হলো যে না, আপনি 1 টাকা পাবেন আর এটার পায়রে নেওয়া, গাছেতে পায়রে নেওয়ার দায়িত্ব আমার, আমি আপনার বাগান থেকে আমি নিয়ে নেব, আপনি শুধু গাছগুলো থাকবে। তখন কন্ডিশন হয় আপনি পারবেন, আমার গাছপালা ভাঙবেন না বা আমার ডালা টালা ভাঙবেন না, ডালা টালা ভাঙলে কিন্তু আলাদা পয়সা দিতে হবে। এগুলো বার্গেনিং হয়, আমের বেলাও তা, লিচুর বেলাও তা, অন্য ফসলের বেলাও তা, এরকম হয়। এই যে তাহলে এটার এখানে যে আমরা ভাবছি যে সবাই এই নৌকায় করে নিয়ে আসবে, ট্রেডিশনাল নৌকা এটাতে করে নিয়ে আসবে আর ঘুরে ঘুরে বিক্রি করবে, এটা হার্ডলি 10% আর 20% এই ইয়ারা বাগানের মালিকরা এটা করবে। বড় বাগানের মালিকদের অত সময় নেই পায়রা বিক্রি করার, তারা 50-70 টাকা কম হইলো তারা বাগান কি বাগান এক সিজনের জন্য বিক্রি করে দেয়। তাইলে বাকি